জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শোকাহত গাইবান্ধাবাসী। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে নয় মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। প্রিয় নেতা ও বর্ষিয়ান রাজনীতিবিদ ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর খবরে শনিবার সকাল থেকে সাঘাটা উপজেলার গোটিয়া গ্রামের বাড়িতে ছুটে আসতে থাকেন বিভিন্ন এলাকার মানুষ। 1946 সালের 15 এপ্রিল গোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। গ্রামের বাড়িতে ভাইয়েরা বসবাস করলেও দুই মেয়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন তিনি। নেতাকর্মী ও স্থানীয়রা জানান, টানা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। ফজলে রাব্বির মৃত্যুতে রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। সাঘাটা, ফুলছড়ি তথা গাইবান্ধাবাসীও হারিয়ে ফেললেন একজন রাজনৈতিক অভিভাবককে। আচ্ছা, উনি আমাদের মাঝে নাই, উনি অজানার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। উনি এলাকায় এতটা উন্নতি করেছেন যেটা বলেই বাহুল্য। আমরা মনে করি উনিকে হারিয়ে আমরা এই এই সাঘাটা ফুলছড়ি আমরা আমাদের প্রান্তীয় অভিভাবককে হারাল। আমরা তার জন্য সত্যি শোকাভূত এবং মর্মাহত। আল্লাহর জন্য তাকে জান্নাতে ফেরদৌসে করেন, আল্লাহুম্মা আমিন। উনি আমাকে খুব ভালোবাসত, গ্রামের লোকও সবাই ভালোবাসত। আজকে তো এই এই ওনার মৃত্যুর কথা শোনার পর গ্রামবাসী শোকের ছায়া নামিয়ে এসছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করা ছাড়া, দোয়া করা ছাড়া তো আর কোনো উপায় নেই। ওনার জন্য জান্নাতবাসী করে। তো উনি আমাকে খুব ভালোবাসত। উনি অন্তত 10 গজ 20 গজ ফাঁকে থাকতে আমরা সালাম দেওয়ার চেষ্টা করছি, উনি আগেই সালাম দিত, এত ভালো ছিল। আজকে নিশ্চয় সারা বাংলাদেশে অনেক লোক তার জন্য চোখের পানি ফেলতেছে, যার যার পরিবার থেকে। এরকম একটা ভালো লোক চলে যাওয়া, মানে বিশেষ করে আমাদের সংসদীয় এলাকায় একটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। আরও 2 বছর উনি বেঁচে থাকলে আরও অসমাপ্ত অনেক কাজ করতে পারত। আমরা অবশ্যই গাইবান্ধা জেলার যারা লোকজন আছি বা সাঘাটা ফুলছড়ি থানার, তার তো এই শূন্যতা আমরা কভার করতে পারবো না। উনি অনেক প্রাক্তন রাজনীতিবিদ ছিলেন, ওনার কথা বলার শেষ নাই। আমার সাঘাটা থানার প্রতিটি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ওনার হাতে ছোঁয়া আছে। এমন একটি পরিবার নাই যে তার কোনো উপকার সে পায়নি। আজকের এই শূন্যতায় আমরা মর্মাহত। প্রথমে তো ওনাকে ঢাকা ল্যাব এইডে একটা অপারেশন করা হয়েছিল, তারপরে আবার নিয়ে যাওয়া হলো বোম্বে অ্যাপোলোতে। ওখানে কিছু চিকিৎসা নেওয়ার পরেই উনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে উনি নিউ ইয়র্কে চিকিৎসা করবেন। উনি মূলত ছিলেন ক্যান্সারের রোগী। নিউ ইয়র্কে বোধ হয় নয় মাসের মতো ওখানে চিকিৎসা নেওয়া অবস্থায় উনি গত রাত্রে আমাদের বাংলাদেশ সময় রাত 2টায় মারা গেছে। সব শ্রেণীর মানুষের জন্য তার দরজা ছিল খোলা। তিনি ছিলেন ত্যাগী ও আদর্শ ব্যক্তিত্বের অধিকারী। শুধু তাই নয়, তিনি ছিলেন এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আর নেতা সৃষ্টির কারখানা।